हेलो फ्रेंड्स, रोजारियो रसोई घर থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা বেশ ভালোই আছি। আজ চলে এসেছি একদম সাদাসিধে একটি রেসিপি নিয়ে, চিকেন স্টু। তাহলে এই চিকেন স্টু বানানোর জন্য কি কি প্রয়োজন একবার বলে দিই আপনাদের, আসুন। এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে আছে পেঁপে, আলু, বিনস, গাজর। আর নিয়ে নিয়েছি এখানে চিকেন আছে, আর এখানে আছে একটা তেজপাতা, সাদা জিরে, সামান্য গোলমরিচ আধ ভাঙা করে নিয়েছি, একটা শুকনো লঙ্কাও আছে। আর ফোড়নের জন্য এখানে একটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর রসুন কুচি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। লাগবে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সর্ষের তেলে আমি করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। আন্দাজ মতো লবণ নেওয়া হবে, হলুদ গুঁড়ো নিয়েছি, আদা রসুন পেস্ট আছে, এখানে সামান্য ধনে জিরে গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। এই দিয়েই আজকে আমি চিকেন স্টু তৈরি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল ঢেলে দিলাম অল্প পরিমাণে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেব, এবার গোলমরিচে আধ ভাঙা গোলমরিচ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, চিকেনটাও দিয়ে দেব। চিকেনটা একটু তেলে এইভাবে ভেজে নেব, একটু লবণও দিয়ে দেব, এটা 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। চিকেনটা আমি ঢেকে 3 মিনিট কষিয়ে নিলাম, কারণ চিকেনের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা থাকবে না, আর যে জলটা বেরিয়েছিল সেটাও টেনে গেছে। এবার আমি সবজিটা দিয়ে দেব, সবজি দিয়ে দিয়েছি, একটু ঢেকে দেব। এবার এইবার আমি এখানে দিয়ে দেব ওই একটু ধনে জিরে গুঁড়ো নিয়েছিলাম সেটা, একটু হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট। চিকেনে আগেই লবণ দেওয়া ছিল, আর এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা। স্টুটা শুধু কাঁচা লঙ্কা ঝালটাই হবে, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি। এইবার আমি এটাকে ঢেকে ঢেকে ভালো করে মুছতে দেব সবজিগুলো। এইভাবে একটু পর পর আমি তরকারিটা এইভাবে নেড়ে দেব, সবজিগুলো একদম গলে যাবে ততক্ষণ কষাতে লাগবে এইভাবেই।
সবজি একদম নরম হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দেব। তরকারিতে ঝোল ঢালা হয়ে গেল, এবার আমি ঢেকে রাখবো, এটাকে ফুটতে দেব। তরকারিটা হয়ে গেছে, ঝোল দেওয়ার পরেও আমি 10-12 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাতে সম্ভার দেব, এটা হতে থাক। এই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচিটাও দিয়ে দিলাম। এটাকে একটু লাল হতে দেব, আর পেঁয়াজ কুচিটা লালচে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এবার আমি এই তরকারির মধ্যে সম্বরটা ঢেলে দেব। সম্বর দেওয়া হয়ে গেছে, আমি সাথে সাথে ঢেকে দেব। চিকেন স্টু কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই চিকেন স্টু রান্না করলাম। আপনারা তো অনেক রকমই চিকেন স্টু খেয়ে দেখেছেন, এবার এটা আমার প্রসেসে বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে আজকের জন্যই এইটুকুই, আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার আরেকটি রেসিপি নিয়ে আমি চলে আসবো। বাই।